ঈদের নামাজের জন্য মাঠে দাগ কাটা, মেহরাব দেয়ালে চুনকাম ও নতুন করে রং করা সহ সবকিছু পরিষ্কার করে প্রস্তুত করা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ। মুসল্লিদের অজুর ব্যবস্থা সংস্কার করা হয়েছে আরেক দফা। এদিকে ঈদগাহ মাঠে সব ধরনের প্রস্তুতি ও সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। এবার মাঠ জুড়ে সিসিটিভি ক্যামেরা সহ নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যারা মাঠের মধ্যে প্রবেশ করবেন তাদেরকে তল্লাশি করে ঢুকানো হবে, আর মাঠের অভ্যন্তরে যারা থাকবেন তাদেরকেও পুলিশের সাদা পোশাক এবং পোশাকের লোকজন লক্ষ্য করবে। ঈদের জামাত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আমরা ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছি। জেলা শহর থেকে শোলাকিয়া ঈদগাহে যাওয়ার ভাঙাচোরা রাস্তাটি সাময়িকভাবে মেরামত করা হলেও স্থানীয়রা বলছেন গুরুত্বপূর্ণ এই ঈদ মাঠের আশপাশের সড়কের আরও উন্নয়ন প্রয়োজন। যখন ঈদ আসে তখনই তুরজুর করে প্রশাসন যেন্তনভাবে সংস্কার কাজ শুরু করে। একটা মাত্র ছোট একটা সরু রাস্তা, এই রাস্তাটাকে অনেক বড় করে একান্ত প্রয়োজন। এবার শোলাকিয়া ময়দানে 189তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।